আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসন থেকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আনজুম সুলতানা সীমা। শনিবার 15 এপ্রিল কুমিল্লার মডার্ন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে প্রয়াত বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান এবং তার পুত্র প্রয়াত মাসুদ পারভেজ খান ইমরান স্মরণে ইফতার ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এমপি সীমা বলেন, আপনারা জানেন আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের আকাঙ্ক্ষা ছিল ইমরান খানের, সে নির্বাচনে প্রার্থীদের ঘোষণাও দিয়েছিল। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি ইমরানের স্বপ্ন পূরণ করতে চাই। আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছি, তিনি বলেছেন তুমি কাজ করে যাও, বাকিটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে। অধ্যক্ষ আফজল খান ফাউন্ডেশন আয়োজিত এই ইফতার মাহফিলে কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ মোহাম্মদ উমর ফারুক, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মুসলিউদ্দিন আহমেদ, কুমিল্লার আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিকদার, জিএস জাকির হোসেন, মনির হোসেন ঝান্টু, শাহিনুল ইসলাম শাহিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, প্রয়াত আফজল খানের পুত্র ডাক্তার আজম খান নোমান, আরমান খান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।